প্যাট্রিয়টের বিশেষ আকর্ষণ এবারে করোনা হাসপাতাল। এখানে করোনা পেশেন্ট নিয়ে আসার জন্য অ্যাম্বুলেন্স ব্যবস্থা রয়েছে। অ্যাম্বুলেন্স থেকে রোগীকে হসপিটালের ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে ট্রেজারি করে। কলাপস গেটে দুজন পুলিশ কর্মী নিজ দায়িত্ব পালন করছেন। হসপিটাল এরিয়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ঝাড়ুদার পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, সাফাইওয়ালা সাফাই করছেন। सबका मोबाइल रिचार्ज जब चाहे कीजिए एक ही जगह से और एकदम जल्दी से, पर बैंक और गूगल पे दोनों की सिक्योरिटी के साथ। डाउनलोड गूगल पे। आस्ते आस्ते भेतरे प्रवेश कर प्रवेश पथ आस्ते आस्ते भेतरे प्रवेश कर প্রদান করা হচ্ছে এখানে। তারপরে স্টেপে দেখুন নাম নথিভুক্তকরণ করা হচ্ছে কম্পিউটার নিয়ে। নাম নথিভুক্ত করা হচ্ছে, ভদ্রলোক কম্পিউটার নিয়ে বসে রয়েছেন, নাম নথিভুক্ত করছেন। এখানে দেখুন টিকাকরণ করছেন নার্স, করোনা ভ্যাকসিন প্রদান করছেন নার্স। রয়েছে এখানে ভ্যাকসিনেশনের সব সামগ্রী। তারপরে রয়েছে সিসি ইউনিট, সিসি ইউনিট রয়েছে তারপরে, যেখানে মুমূর্ষু রোগীকে রাখা হয়। এখানে রয়েছে মা কালী, আমাদের প্যাট্রিয়টের মা কালী, মা শ্যামা কালী, যার পূজা গতকাল হয়ে গেছে। এখানে দেখুন আশাকর্মী মাস্ক প্রদান করছেন। এখানে স্যানিটাইজার প্রদান করছেন আশাকর্মী। সাধারণ বিভাগ আশাকর্মী স্যানিটাইজার প্রদান করছেন। আস্তে আস্তে বাইরে চলে যাব। আমি আস্তে আস্তে বাড়ি চলে এলাম। দেখুন এখানে রাখা আছে নিশ্চয় যান অ্যাম্বুলেন্স, যেটিতে করে করোনা পেশেন্টকে সে করোনা হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে রয়েছে হাসপাতাল সুপারের নাম এবং ফোন নম্বর সহ লেখা রয়েছে।
পাশে রয়েছে ঠিক অপোজিট রয়েছে হাসপাতাল ক্যান্টিন মিস্টার কুষ্টু রায়ের চায়ের দোকান। আমি চলে যাচ্ছি হাসপাতাল মর্গে। এখানে রয়েছে হাসপাতাল মর্গ বা সভাগার যেখানে মৃতদেহ রাখা হয়। দেখুন মৃতদেহ রাখা রয়েছে পোস্টমর্টমের অপেক্ষা। আমাদের প্যাট্রিয়টের বিশেষ আকর্ষণ এবারে করোনা হসপিটাল। ঠিক আছে রাখছি এখন।